হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। অ্যালফাবেট লেটার সিরিজের চতুর্থ ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, তোমরা অনেকে যারা রিকোয়েস্ট করেছিলে আগের কিছু রিজনিংয়ের সমাধান করে দেওয়ার জন্য, তো আজকের এই ভিডিওতে আমি সময়ের জন্য আমি আজকে সেগুলো করে দেখাতে পারছি না, তো পরবর্তী ক্লাসে তোমাদের সেগুলোকে করে দেখাবো। এবং ইন্টারনেটের স্পিডের সমস্যার জন্য আমি গত দুদিনের ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক অ্যালফাবেট লেটার সিরিজের ক্লাস নম্বর 4। তাহলে বন্ধুরা, এখানে লক্ষ্য করো 16 নম্বর রিজনিংটি, এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে দেখো এফ ই ডি তারপর এ বি। এখানে একটু বুদ্ধি করে আমরা যদি এটাকে ভাগ করে নিই তাহলে হলো ডি ই এফ, আবার পরপর হিসেবে সাজানো পাচ্ছি এ বি। এখানে যদি আমরা ভাগ করি তাহলে আবার এখানে দেখো এল কে জে, অর্থাৎ জে কে এল। এখানে আবার পরপর পেয়ে গেলাম জি এইচ, অর্থাৎ এখানে দেখো প্রথমে তিনটে করে আসবে উল্টো দিকে, তারপর দুটো করে আসবে সোজা দিকে, অর্থাৎ ডি ই এফ উল্টো করে আসলো, তারপরে সোজা করে আসবে এ বি। এখানে জে কে এল আসলো উল্টো করে, তারপরে সোজা করে আসলো জি এইচ। তাহলে এবার আসবে তিনটে লেটার যেটা আসবে উল্টো দিকে, অর্থাৎ কিউ এর আগে হয় পি, তাহলে হয়ে গেল পি কিউ আর, এই নিয়ম ফলো হয়ে গেল। এবং এখানে কিন্তু হবে উত্তর এম এন। তাহলে এটা তো তোমরা বুঝলে, কিন্তু এখানে এম এন কেন হলো সেটাও বুঝিয়ে দিই। এখানে দেখো এ বি, তারপরে সি নেই, সি বাদ দিয়ে ডি থেকে শুরু হয়েছে। এখানে জি এইচ, আই নেই, জে থেকে শুরু হয়েছে। এখানেও এম এন, ও নেই, পি কিউ আর থেকে শুরু হয়েছে। তাহলে বোঝা গেল এখানে হবে এম এন, এখানে হবে পি। তাহলে এখান থেকে আমরা উত্তর হিসেবে নেব এখানকারের পি এবং এখানকারের এম, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান এ, পি এম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এবার দেখে নাও 17 নম্বর রিজনিংটি। এখানে উত্তর বার করতে গেলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে দেখো এম এ জেড এন এই চারটে করে নেব, ঠিক তার নিচে নিচে পরে সাজাবো এল বি ওয়াই ও, এল বি ওয়াই ও, তারপরে কে সি এক্স পি, কে সি এক্স পি, তারপরে যে দুটো গ্যাপ যাবে, যে এখানে দুটো গ্যাপ, অর্থাৎ তাহলে এখানে দেখো জে কে এল এম, এটা কিন্তু নিচে থেকে উপর দিকে এভাবেই গেছে। তারপরে আসছে এ বি সি ডি, এটা আবার উপর থেকে শুরু হয়েছে, তাহলে এখানে কিন্তু সির পরে ডি হবে। এখানে আবার উপর দিকে গেছে, তাহলে এক্সের আগে হবে ডাব্লু, ডাব্লু এক্স ওয়াই জেড। তাহলে এখানে দেখো ডি আর ডাব্লু এখানে উত্তর পাওয়া গেছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ডি ডাব্লু। এবার দেখে নাও 18 নম্বর রিজনিংটি, এটা একদম পুরো 17 নম্বরের মতোই, এই নিয়ম ফলো করে তোমাদেরকে এটা করতে হবে। এবং তার সাথে আরও একটু বলে দিচ্ছি, এখানে যেমন আমি চারটে করে লেটার নিয়েছিলাম, এখানে তোমাদেরকে তিনটে করে লেটার নিয়ে এরকমভাবে সাজিয়ে কিন্তু উত্তরটা বার করতে হবে, এখানে তিনটে করে লেটার নিতে হবে। তাহলে এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, এখানে অপশান দেওয়া থাকলো, সঠিক অপশানটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তাহলে বন্ধুরা, এবার দেখে নাও 19 নম্বর রিজনিংটি, এখানে যেভাবে সাজানো রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, জেড ওয়াই এক্স, তারপরে আবার সি বি এ, অর্থাৎ এখানে তিনটে করে দেখো ভাগ করে নাও, এক্স ওয়াই জেড একটা লেটার সমষ্টি হয়ে যাচ্ছে, আবার এ বি সি এটাও একটা লেটার সমষ্টি, এর আগে ইউ ভি ডাব্লু, তারপরে ডি ই এফ, এইভাবে তিনটে করে ভাগ করে নেওয়ার পর এবার তোমরা দেখো এখানে যে উত্তরটা আসবে সেটা কীভাবে নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা, এবার দেখো এখানে সঠিক উত্তরটি বার করতে গেলে এইভাবে এবিসিডিকে আগে সাজিয়ে নিতে হবে, এবং এখানে দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডের সঙ্গে ওপরে এবিসি, এবিসি কিন্তু মেলানো হয়েছে, তারপরে আছে ডাব্লু, তারপরে আছে, তারপরে আছে ইউ ভি ডাব্লু, ইউ ভি ডাব্লু ঠিক তার সঙ্গে মেলানো হয়েছে ডি ই এফ। এবার তাহলে হওয়া উচিত পরের তিনটে, অর্থাৎ আর এস টি। তাহলে এগুলো প্রত্যেকটা যেমন এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে বসেছে, তাহলে এটাও ঠিক এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে বসবে, টি এস আর, টি এস আর, টি এস আর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিজনিং। বন্ধুরা, এবার তাহলে দেখে নাও 20 নম্বর রিজনিংটি, এটা তোমরা দেখেই বুঝতে পারছ, জেড এ ওয়াই বি এক্স সি, অর্থাৎ এই একই নিয়ম কিন্তু ফলো করা হয়েছে 19-এর মতো, শুধু পার্থক্য এখানে আমরা তিনটে করে লেটার নিয়েছিলাম, এখানে কিন্তু দুটো করে লেটার নিতে হবে। ঠিক একইভাবে এবিসিডি
জেড পর্যন্ত উপর নিচে সাজিয়ে এর উত্তরটা তোমরা খুব সহজে বার করতে পারবে। এখানে অপশান দেওয়া রয়েছে, তোমরা এই রিজনিংটারও সঠিক উত্তর ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের অ্যালফাবেট লেটার সিরিজের চতুর্থ পার্ট। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে, এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো, এবং এই ধরনের পরবর্তী পার্টগুলোকে পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।